एक थी के प्रीति भी, एक थी के तुमी ज्योति ताको, आमी तुम्हारी बुके रोबो, आर कोनो काने जाबो ना को। এই শোনো না, কি হয়েছে? কি তোমার চুলগুলো আঁচড়ে দেই। দরকার নেই, কেন? ভালো লাগে না। এই শোনো, কি তোমার পায়ে আলতা লাগিয়ে দেই। লাগবে না, চলো না ছাদে গিয়ে বসি। না তোমার হাতটা ধরি। উফ, বলছি বাপের বাড়ি কি যাওয়াই লাগবে? হ্যাঁ, না গেলে হয় না। না কেন যাবে? যেতে মন চাইছে। যদি যেতে না দেই, যেতে না দিলে এভাবে রেগে থাকবে, তাই তো? জানি না, কিছুদিন পর গেলে পারতে না? এক্ষুনি যাব। হবে না, আমি কান্না করব। করো, কেউ আসবে না দেখতে। মানে কি মাসুদ? যাওয়া হচ্ছে না। যাব না বলেছি, কিন্তু কেন জানি না। কি বোঝাতে চাইছো? ভালোবাসি তোমাকে। জানি, কিন্তু আমাকে যেতে দিবে না কেন? ইচ্ছে আমার, বললেই হলো। হ্যাঁ আমি যাব, পারলে খাও। এই যে মিষ্টি বউটা আমার, সকাল থেকেই মুখ বার করে আছে, বাপের বাড়ি যেতে চায়। আমি রাতেই না করে দিয়েছি, আব্বু আম্মু অবশ্যই যেতে বলেছে, কিন্তু আমার অনুমতি ছাড়া ও কখনোই যাবে না। মারুফাকে আব্বু আম্মু পছন্দ করেই এনেছে, নিজেদের মনের মতো বৌমা। বিয়ের পরেও এক অন্যরকম অনুভূতির ভালোবাসা, যা মারুফা আসতেই বুঝেছি। এ যুগে এতটা সংসারি মেয়ে লাখে একটা, মারুফার প্রতি আলাদা একটা দুর্বলতা সব সময় কাজ করে। বউ পাগল নামটা বোধহয় এসব গুণাবলী দেখেই প্রকাশ পায়। তবে আমি বউ পাগল না, স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, আমার সব কিছুর ভাগ তাকে নিতে হবে। ভালোবাসি বলে এই নয় যে আদরে আহ্লাদে আটকানা, স্ত্রীর মর্যাদা দিয়েই ওকে ভালোবাসি। এই ভালোবাসাটা এক অন্যরকমভাবে দুজনকে আরও কাছে টেনেছে। কাল রাত থেকেই ও বলছে বাপের বাড়ি যাবে, কিন্তু আমি যেতে দিতে চাইছি না, ওকে ছাড়তে ইচ্ছে করছে না। কত কি বলে বোলানোর চেষ্টা করতেছে, কিন্তু ও তো বাচ্চা মেয়ে, না সহজে বলে যাবে। জেদ ধরে বসে আছে, যাবেই। আমিও নাচরবন্দার মতো সায় দিচ্ছি না। জানি মারুফা মনে মনে কষ্ট পাচ্ছে, তবুও তো আমার যে ওকে ছাড়তে ইচ্ছে করছে না। এদিকে অফিসেও ছুটি দেবে না, সাথেও যেতে পারছি না। মেয়েটা যে কেন বুঝে না আমায়, এখনো আবার চেষ্টা করে বিতে হয়ে আমার দিকে বেঞ্চি কেটে চলে গেল। খাওয়া দাওয়া ছাড়তেই হলো? সব ছাড়বো। কেন? নিজেকে কষ্ট দিতে চাই। আব্বু আম্মুর কাছে কি খুব যেতে ইচ্ছে করছে? কিন্তু আমি তো যেতে দিব না। প্লিজ মাসুদ, একবার যাব, আর জীবনেও যেতে চাইব না। হবে না বললাম তো, কাদার কি হলো? তুমি তো খারাপ কেন? হিহিহি, হাসবে না, তুমি জেনে বুঝে সব করছো। কে বললো? তুমি জানো আমি তোমার অনুমতি না পাওয়া পর্যন্ত যাব না, আর তাই তুমি এমন করছো, তাই না? প্লিজ মাসুদ, হে আসো। খাবো না। খেতে বলেছি তোমায়। খাবো না বললাম তো। বেশ খেও না, ঘুমিয়ে পড়ো। না বসেই রাত জাগো তাহলে। হ্যাঁ, মারুফাকে কাল সকালেই গাড়িতে তুলে দিব, কিন্তু কিছু জানাইনি। শেষ মুহূর্তে ওর রাগি মুখটা আর একটু দেখতে ইচ্ছে হচ্ছিল। মেয়েটি আমার উপর অনেকটাই রেগে আছে, কিন্তু মুখে কিছুই বলবে না। শেষ মুহূর্ত বললাম, কারণ কয়েকটা দিন তো ওকে না দেখতেই থাকতে হবে। সব সন্তানেরই তো নিজের বাবা মায়ের জন্য মন কেমন করে, ওর ব্যতিক্রম নয়।
তাছাড়াও অনেক দিন হলো বাপের বাড়ি যায়নি, সবাইকে দেখতে ইচ্ছে করছে। আমাকে অনেকটা সম্মান করে বলে অন্যদের মতো বিনা অনুমতিতে চলে যায়নি, না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছে। তবে ওকে না খেয়ে তো একটু রাখতেই হবে, একটা রাত ও পারবে আমি জানি। যদিও কুদা সারা রাত এপাশ ওপাশ করবে, সকালে খেয়ে নিবে যাওয়ার কথা শুনলে। কই হলো তোমার ব্যাগ গুছানো? এই তো হলো, চলো। চলো দাঁড়াও, আব্বু আম্মুকে সালাম দিয়ে আসি। কিছুক্ষণ পর বেরিয়ে পড়ছি, রিক্সা নিয়ে কাউন্টারে পৌঁছেছি। ওকে বাসে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি নিচে, ওর দিকে মুখ করে। মনটা কি চাইছে জানো? কি? সারা জীবন তোমার বুকের মধ্যে রাখি। নেকা, বুকের মধ্যে মানুষ কেমনে রাখে? রাখে গো রাখে, ভালোবাসে সব করা যায়। হয়েছে, নিজের খেয়াল রাখবা কিন্তু। তুমিও খাওয়া দাওয়া করবা ঠিক মতো। সকালে উঠে পাগলিটা যেই শুনেছে ওর জন্য বাসের টিকিট কেটে রেখেছি, লাফিয়ে উঠেছে আনন্দে। সত্যি বলতে ওর হাসি মুখটা আমি দেখতে চাই, আর কিছু না। এখন যদিও কষ্ট হচ্ছে, বাসটা যতদূর পেরেছি চোখে রেখেছি, এখন দৃষ্টির সীমানার বাইরে চলে গেছে। পাগলিটাকে মিস করছি এখন থেকেই। দুই দিন পর। হ্যালো। বলো। বলো মানে কি? বাহ, ফোন করেছো তো কিছু বলার জন্য, তাই না? দুই দিন হলো আমি এখানে, একটু খোঁজ খবর তো নিতে হয়। আমি জানি তুমি ভালো আছো। কচু জানো কি করছো এখন? নাচতেছি। আমি দেখব। তোমার ফোন অফ থাকে কেন? অফিসে গেলে অফ করে রাখতে হয়, মিটিংকে থাকতে হচ্ছে দুই দিন। তাই বলে আমায় ভুলে যাবে? কই ভুলে গেছি জানি আমি। ভুল জানো? জানো কাল রাতে তোমায় খুব মনে পড়ছিল, তোমার দুষ্টুমিগুলিও খুব কান্না করেছি। কেন? তোমাকে মিস করছি। ভালোবাসি তোমাকে। তুমি কি রেগে আছো বাবু? উফ, তাহলে কিছু বলছো না কেন? বলতেছি তো। তুমি কাল আসবে একটু? খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। ছুটি নেই। চেষ্টা করো না বাবু। বাদ দাও, রাতে খেয়েছো? বলো না, আসবে তো? খেয়ে নাও, রাখছি। মারুফাকে ফোন দেইনি ইচ্ছে করে, জানি ওর সাথে কথা বললে দেখতে ইচ্ছে করবে, কিন্তু আজ ফোন অন করতেই কল দিল। কেঁদে ফেলেছে মেয়েটা, যেতে বলছে। হ্যাঁ আমি তো যাব, তবে ওকে না জানিয়েই। একা ফেলে যাওয়া মজাটা বুঝুক। কাঁদছে, কাঁদুক পাগলিটা, কাঁদলে ভালোবাসা বাড়বে। আমি আসছি পাগলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও।